নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আঠাশ মে দু হাজার বাইশ সাল পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কি আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কেন এই ঝড় বৃষ্টি বর্ষা কতদূর এগিয়ে এলো নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসতে পারে কি না এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে অন্যদিকে নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার ফলে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে কারণ সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বিরাট কোনো সিস্টেম বা শক্তিশালী সিস্টেম আপাতত নেই এবং আপাতত আগামী পাঁচ বা ছয় দিনে বিরাট ধরনের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবুও দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি কিন্তু চলার সম্ভাবনার কথা বলছেন তারা তারা যেটা বলছেন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই পাঁচটি জেলাতে থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে এটাই রয়েছে আজকের আপডেট আগামীকাল যে আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছেন অর্থাৎ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হবে কিন্তু কেন বৃষ্টি আপনাদের যেটা প্রথমেই জানালাম অক্ষরে কাটানে জলীয় বাষ্প তা থেকেই স্থানীয়ভাবে বজ্রঘর ভূমিক তৈরি হচ্ছে যার জন্যই এই প্রধানত বৃষ্টি এবং বর্ষা প্রসঙ্গে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বর্ষা লাক্ষাদ্বীপ কমরিন অঞ্চলে আরও সক্রিয় হচ্ছে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে আগামী চার বা পাঁচ দিন বা আগামী সপ্তাহে এটা রয়েছে আপডেট তবে পশ্চিমবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও সঠিকভাবে তারা কিছু বলতে পারছেন না তারা শুধু এটুকু জানিয়েছেন কেরলে বর্ষা প্রবেশ করার পর পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে কবে প্রবেশ করতে পারে তার ক্ষেত্রে তারা তখন আপডেট দিয়ে জানাবেন অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা ভেরি লাইকলি অর্থাৎ বৃষ্টি হবে অনেক জায়গাতে এটা রয়েছে আপডেট অনেক জায়গা বলতে অনেক জেলার তবে সব জেলার সব জায়গা বৃষ্টি হবে এমনটা কোনো কথা নেই কিছু কিছু জায়গায় হবার চান্স বা সম্ভাবনা রয়েছে অনুদিকে তাপমাত্রার ক্ষেত্রে যেটা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কলকাতা সংলগ্ন জেলাতে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ স্বাভাবিকের থেকে এক বা দেড় ডিগ্রি বেশি রয়েছে তবে আগামী চার বা পাঁচ দিনে বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে উত্তরবঙ্গে যেমন চলছে তেমনই চলার সম্ভাবনা আগামী পাঁচ দিন রয়েছে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে জানতে পারে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে এবং আগামীকাল অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ ডিগ্রি আশেপাশে ঝাড়খণ্ডে ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া আজকে কোথাও কোথাও বইবে কাল বৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝড় বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য জায়গায় যেমনটা হচ্ছে আবহাওয়া দপ্তর বলছেন যে বিকাল থেকে রাতের মধ্যেই সেই সম্ভাবনা থেকে বেশি রয়েছে অর্থাৎ সকাল এবং দুপুরের সম্ভাবনা অনেকটা কম রয়েছে তাই ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের আরেকটি রাজ্য যেমন রয়েছে আসাম এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম সম্ভাবনা বলছেন কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে আসাম ছাড়াও মেঘালয় রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে এছাড়া ত্রিপুরার পাশাপাশি রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা সব থেকে প্রধানত বেশি রয়েছে তারা বলছেন ঢাকা সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে রাজশাহী এছাড়া রংপুর ময়মনসিংহ বিভাগে এখানে কিছু কিছু জায়গায় তবে সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণের বিভাগগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন নেই তবে যেটা জানানো হয়েছে প্রধানত খুলনা রয়েছে রাজশাহী রয়েছে বাগেরহাট রয়েছে এছাড়া যে সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ হয়েছিল সেই তাপপ্রবাহ আজ থেকে অনেকটা কম হতে পারে এমনটা একটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী দুই দিন পর্যন্ত বা তিন দিন এই রকম ধরনের চলতে পারে বিক্ষিপ্তকারী ঝড় বৃষ্টি সারা দেশ জুড়ে এমনটাই রয়েছে প্রধানত পূর্বাভাস তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন আবহাওয়া থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং